আপনার কালো ঠোঁট মাত্র 3 মিনিটে কালো থেকে অনেক বেশি গোলাপি এবং সুন্দর করে নিতে চান কিছুটা বেবিদের মতো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি বাংলাটিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকের এই ভিডিওটি একদমই স্পেশাল একটি ভিডিও, অনেকেই এই ভিডিওর জন্য কমেন্ট করেছিলেন, তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। বন্ধু, আমরা আমাদের ঠোঁটগুলোকে গোলাপি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্রিটমেন্ট করেও কিন্তু ভালো রেজাল্ট পাই না, তাই আজকে আমি আপনাদের মাঝে প্রাকৃতিক একটি উপায়ে এই ঠোঁটগুলো কালো থেকে অনেক বেশি সুন্দর বা গোলাপি করার উপায় নিয়ে হাজির হলাম। বন্ধু, ছেলে হোক বা মেয়ে, গোলাপি ঠোঁট অনেকেই চায়, কিন্তু ছেলেরা বিভিন্ন সময় ধূমপান করার ফলে বা অনেকের জন্মগতভাবেও কিন্তু এই ঠোঁটগুলো কালো হয়ে যায়, তাই আজকে আমি আপনাদের মাঝে দেখাবো যে এই কালো ঠোঁট খুব সহজে কিভাবে গোলাপি করা যায়। আর মেয়েদের তো এই চাওয়াটা অনেক আগে থেকেই থাকে, তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধু, এর জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লেবু। বন্ধু, লেবুতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং লেবুর রসটি মরা চামড়া দূর করার জন্য অনেক উপকার করে। বন্ধু, ঠোঁটগুলো কেন কালো হয় তা আগে আপনাদের জানতে হবে। বন্ধু, ঠোঁট অনেক সময় যে পুড়ে যায় তার ফলে এই কালো দাগ চলে আসে। বন্ধু, ঠোঁটে অনেক সময় ডেড সেল জমা হয়, অর্থাৎ এই ঠোঁটগুলো যখন মরে যায় তখন কিন্তু এই ঠোঁটগুলোর যে রংটা আছে তা কিছুটা কালচে হয়ে যায় এবং এটি দেখতে কিছুটা কালো কালোও দেখা দেয়, তাই এই লেবু আপনি খুবই ভালোভাবে একটি চাকু দিয়ে কেটে নিন। আমি এখানে এক টুকরো লেবু কেটে নিচ্ছি, তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখুন লেবুতে যেন প্রচুর পরিমাণ রস থাকে। আমি এখানে এই লেবুর এই অংশটি নিয়ে নিয়েছি। এরপরে আপনাকে আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে টুথপেস্ট। বন্ধু, আমি এখানে কোলগেটের টুথপেস্ট নিয়েছি, তবে অবশ্যই খেয়াল রাখুন টুথপেস্টটি যেন সাদা হয়, অর্থাৎ সাদা টুথপেস্ট কিন্তু আপনার ঠোঁটগুলোকে গোলাপি করার জন্য অনেক উপকার করবে। এটি মরা চামড়া দূর করার জন্য অনেক উপকার করবে এবং সেখানে নতুন চামড়া গজাতে কিন্তু খুবই ভালো কাজে দেয়, তাই আমি এখানে সামান্য পরিমাণ টুথপেস্টটি নিয়েছি। কিছুটা যেভাবে আপনি ব্রাশে এই টুথপেস্টটি লাগিয়ে রাখেন ঠিক এইভাবে আপনার লেবুতে নিয়ে নিন। এরপরে বন্ধু, আপনাকে আর একটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে মধু। বন্ধু, মধু আপনার ঠোঁটগুলোকে অনেক বেশি স্মুথ এবং নরম করে দেবে, আর নরম এবং স্মুথ ঠোঁটগুলো কিন্তু দেখতে আসলেই গোলাপি হয়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণ এই মধু নিয়ে নিচ্ছি, তবে এখানে মধুটি ব্যবহার করার সময় অবশ্যই যে কোনো একটি চামচের ব্যবহার করুন। আমি এখানে সামান্য পরিমাণ 3 থেকে 4 ফোঁটা এই মধু নিয়ে নিচ্ছি। এবার এর উপরে এই লেবুর উপরে আমি মধুটি দিয়ে নিচ্ছি, অর্থাৎ মধু এবং এই পেস্টটি খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এবার কি করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধু, আপনি যখন সকালবেলা অথবা রাত্রেবেলা যদি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটি করেন তাহলে হবে, আর যদি রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে এই কাজটি করেন তাহলে কিন্তু খুবই ভালো একটি রেজাল্ট দিবে। এই রকম এই 3টি উপাদান একত্রে রেখে আপনার ঠোঁটে এই উপাদানটি ভালোভাবে ম্যাসেজ করতে থাকুন। বন্ধু, ঠিক এইভাবে আপনি নেবেন, আর এটি আপনার ধরেন যে ঠোঁট। এবার যেটি করতে হবে, এই উপাদানটি নিয়ে খুব এভাবে 4 থেকে 5 মিনিট ম্যাসেজ করতে হবে। বন্ধু, আপনি হালকাভাবে এই লেবুটি স্কুইজ করুন, অর্থাৎ হালকাভাবে চাপ দিন যাতে লেবুর রসগুলো এখানে এসে পৌঁছে। লেবুর রস এবং মধু সাথে যদি আপনি এই টুথপেস্ট দিয়ে হালকাভাবে এভাবে ম্যাসেজ করতে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ডেড সেলগুলো দূর হয়ে যাবে, কালো চামড়াগুলো দূর হয়ে যাবে। বন্ধু, কালো চামড়া যদি উঠে যায় তাহলে দেখবেন যে মাত্র 1 রাতের মধ্যেই কিন্তু আপনার সেই ঠোঁটগুলো অনেক বেশি গোলাপি হয়ে গেছে, সাথে সাথে আপনার ঠোঁটগুলো অনেক নরমও হয়ে যাবে, যার ফলে এটি দেখতে কিছুটা বাচ্চাদের ঠোঁটের মতো দেখাবে। তো বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের ওপর ভিডিও চান, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।